হ্যালো বন্ধুরা, প্রোগ্রাম লোডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভি লুকআপ এবং এইচ লুকআপ। তো ভি লুকআপ এইচ লুকআপ কেন করা হয় সেটা আগে একটু আমি তোমাদের বলে দিই। ভি লুকআপ এইচ লুকআপ করা হয় এই কারণে, যদি ধরো অনেক বিশাল একটা ডেটা রয়েছে বা ডেটা টেবিল টেবিল রয়েছে, সেই টেবিলটার মধ্যে কোনো স্পেসিফিক কোনো রেজাল্টকে ডিসপ্লে করানোর জন্য কোনো রোল নাম্বার বা কোনো স্পেসিফিক ডেটার এগেনস্টে ভ্যালুগুলোকে দেখানোর জন্য এইচ লুকআপ ভি লুকআপ ইউজ করা হয়। এবং ভি লুকআপ এইচ লুকআপ দুটো আলাদা, কারণ হচ্ছে যখন টেবিলের স্ট্রাকচারটা এইরকম হবে, ধরো হেডিংগুলো, যে টেবিলে প্রত্যেকটা ডেটার হেডিং হয়, সেই হেডিংগুলো একটা সিঙ্গেল রোয়ের মধ্যে হবে এবং কলমগুলো ডিফারেন্স ডিফারেন্স জায়গায় হবে, তখন আমরা করব ভি লুকআপ। এবং এইচ লুকআপ হচ্ছে টেবিল সিমিলার থাকুক বা টেবিলে কোনো প্রবলেম নয়, যখন দেখবে টেবিলে হেডিংগুলো, যে ডেটা হেডিং রয়েছে, সেই হেডিংগুলো একটা কলাম এবং ডিফারেন্স ডিফারেন্স রোতে রয়েছে, তখন আমরা করব ভি লুকআপ। তো চলো আমরা এখানে একটু দেখে নিই কীভাবে এইচ লুকআপ আর ভি লুকআপ কাজ করে। তো যেমন ধরো আমার একটা এক্সাম্পল করাই রয়েছে, এইটা হচ্ছে আমার টেবিলটা এবং এইখানে আমি আমার এইচ ভি লুকআপটা করে রেখেছি। যেমন ধরো এখান থেকে আমি যে কোনো একটা রোল নাম্বার সিলেক্ট করব, তার এগেনস্টে এই ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি যে কোনো করতে পারি। ধরো ওয়ান করলাম, ওয়ানে দেখো আকাশ দাস এবং তার রেজাল্টগুলো, তার গ্রেড সি। এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডেসিমেল ভ্যালুগুলোকে করা রয়েছে, আমি ডেসিমেলের ভ্যালুগুলো তোমরা বন্ধ করে দিতে পারো। তো বন্ধ হয়ে গেল। তো এরপর এখান থেকে তুমি যে কোনো রোল নাম্বার সিলেক্ট করবে, তার এগেনস্টে ডেটা ডিসপ্লে করবে। আর এইচ লুকআপ কি? এইচ লুকআপ সেম জিনিস, খালি এটা হবে হেডিংটা দেখে নিতে হবে কিরম আছে এবং টেবিলটা কিরমভাবে রয়েছে। তো এখানেও সেম জিনিস, তুমি সিলেক্ট করো, এখানে তোমাকে ডিটেলসটা দেখাতে থাকবে। তো এইভাবে আমরা এইচ লুকআপ ভি লুকআপ করবো। তো বন্ধুরা, তার আগে একটা কথা তোমাদের বলে দিই, এখন তোমরা সবাই জানো করোনা ভাইরাসের জন্য আমাদের ইন্ডিয়াতে লকডাউন চলছে বা সমস্ত বিশ্বতেই সমস্ত দেশে লকডাউন চলছে, তো সেটা অবশ্যই ফলো করবে, অমান্য করবে না, যদি খুব দরকার না পড়ে ঘর থেকে বেরোবে না, এবং যতটা সাবধানতা অবলম্বন করা সেটা অবশ্যই করবে এবং সবাই ভালো থাকবে। এবং বন্ধুরা, যদি এই চ্যানেলে তোমরা প্রথম আজকে আসো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব বাটনের পাশে দেবে একটা বেল আইকন আছে, বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দেবে, তাতে কী হবে পরবর্তী যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সেটা দেখতে পাবে। এবং অবশ্যই এই ভিডিওটা সম্বন্ধে যদি তোমাদের কোনো মতামত থাকে বা আরও কিছু যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে যারা দেখতে চায় তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই এই এইচ লুকআপ ভি লুকআপ কীভাবে করবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এইচ লুকআপ ভি লুকআপের জন্য, এইচ লুকআপ ভি লুকআপের জন্য টেবিল অলরেডি রেডি করে রেখেছি, যাতে তোমাদের তাড়াতাড়ি দেখাতে পারি। তো এখানে আমি তোমাদের এক্সাম্পলটা আগে দেখিয়েছিলাম এইচ লুকআপ ভি লুকআপের। তো আমি আর একটা নতুন সেট নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম এখান থেকে সেম যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা আমি কপি করে নেবো, টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং নতুন যে সিটটা রয়েছে সে তার মধ্যে পেস্ট করে দিলাম। তো একটু একটু ঠিকঠাক করে নিই যাতে তোমরা দেখতে পাও। তো এখানে হয়ে গেল, আমাদের টেবিলটা টোটাল হয়ে এসে গেছে। তোমরা যদি আরও প্রচুর টেবিল, তোমরা ডিফারেন্স ডিফারেন্ট টেবিল ইউজ করতে চাও, তো তোমরা যে কোনো ধরনের টেবিল ইউজ করতে হবে, কোনো অসুবিধা নেই। এবং তার আগে যেটা করব সেটা হচ্ছে যে হেডিংগুলো রয়েছে সেই হেডিংগুলোকে কপি করে আমি আর একটা অন্য কোনো জায়গায় যেখানে আমি লুকআপটা করতে চাইছি সেই জায়গাতে আমি পেস্ট করে দেবো। তো এখানে আমি সেম ফরম্যাট রেখেছি, যদি তোমরা চাও সেম ফরম্যাট নাও রাখতে চাও, তোমরা বিভিন্ন কালার বা অন্য কোনো কালার তোমরা ইউজ করতে পারবে, তাতে তোমাদের সুবিধা হবে। তো রোল নাম্বার যেটা রয়েছে, আমি এখানে বন্ধুরা রোল নাম্বারের রেসপেক্টেই কিন্তু ডেটাগুলো সার্চ করব। তোমরা এখানে নামের রেসপেক্টে করতে পারো, নাম্বারের রেসপেক্টেও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি রোল নাম্বারের রেসপেক্টে করে দেখাই। তো দুটোভাবে করা যায় বন্ধুরা, তোমরা যেমন এক্সাম্পলে আমি দেখিয়েছিলাম, দেখেছো যে আমি একটা ফিল্টার মতো একটা আইকন আছে, সেখানে ক্লিক করছি, আমাকে ডিটেলস রোল নাম্বারগুলো দেখাচ্ছে, যেটা আমার সিলেক্ট করা দরকার সেটা সিলেক্ট করছি, সঙ্গে সঙ্গে ডেটাগুলো দেখিয়ে দিচ্ছে। ওটা না করলেও হবে,
তোমরা যদি চাও ম্যানুয়ালি নাম্বার দেবে, তো সেই নাম্বারটা দিলে তোমাকে ডেটা সার্চ করবে। আমি কেন ওইখানে লিস্ট করে রেখেছি, ধরো আমার যেমন এখানে 1 থেকে 10 অবধি আমার রেজাল্ট রয়েছে বা ডিটেলস রয়েছে, তো যদি কেউ 11 12 দিয়ে দাও তাহলে এখানে এনে দেখাবে বা ডেটা রেজাল্টটা সার্চ করতে পারবে না, তো সেই এররটা যাতে না আসে সেই জন্য আমি ওখানে লিস্ট করে রেখেছি। এবং তোমরা যদি ভাবো যে না ম্যানুয়াল দেবে, তো ম্যানুয়ালও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি যেহেতু স্টুডেন্ট নাম থেকে নেম থেকে দেখাবো, তো স্টুডেন্ট নেমের মধ্যে আমি এখানে ভি লুক আপ দেবো, এবং সে দেখ এখানে একটা ইয়ে পড়ে গেছে, তুলে দিই জানাও। ভিলুকআপ দেওয়ার পর যখন এই লেখাটা চলে আসবে তখন কন্ট্রোল এ প্রেস করবে, এই কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথেই ফাংশন আর্গুমেন্ট বলে একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো লুকআপ ভ্যালু প্রথমে দেখাচ্ছে লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু যে নাম্বারটার রেসপেক্টে আমি সার্চ করতে চাইছি সেইটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমি রোল নাম্বারের রেসপেক্টে সার্চ করব, তো সেই জন্য রোল নাম্বারের সেলটাকে সিলেক্ট করে দিলাম। টেবিল অ্যারে টোটাল টেবিলটা যেটা হেডিং সমেত যতটা টেবিল আছে সবটাকে সিলেক্ট করতে হবে, তো হেডিং সমেত আমি সিলেক্ট করে দিলাম টেবিল অ্যারে। কলম ইন্ডেক্স, কলম ইন্ডেক্সটা হচ্ছে কোন কলমটা তুমি দেখাতে চাইছো, এখানে কটা কলম হচ্ছে তোমরা দেখে নাও, যদি এটা হচ্ছে ফার্স্ট নাম্বার 1 কলম, 2 3 4, এইভাবে প্রত্যেকটা কলম আলাদা আলাদা নাম্বার। তো যেহেতু রোল নাম্বারটা আমার কলম নাম্বার 1, তো আমি সেটা দেখাতে চাই না, তো এখানে আমাকে 2 দিতে হবে, 2 দিলাম। আর রেঞ্জ লুক আপটা 0 দেবো, হয়ে গেল দিয়ে ওকে। তো দেখো বন্ধুরা এখানে যেহেতু কোনো এই মুহূর্তে কোনো ভ্যালু নেই সেই জন্য এনে দেখাচ্ছে, তো আমি যে এখানে ভ্যালু দেবো সঙ্গে সঙ্গে আমাকে নামটা দেখিয়ে দেবে। দেখো রোল নাম্বার 8 সুব্রত চক্রবর্তী, তো এখানে সুব্রত চক্রবর্তী দেখাচ্ছে। তো এইভাবে আমার প্রত্যেকটা সেলে আমাকে কিন্তু এই লুকআপ ভি লুকআপটা আমাকে ফাংশনটা ইউজ করতে হবে। তো প্রত্যেকটা যখনই আমি সিলেক্ট করব আমি ভি লুকআপ লিখবো, করার পর লুকআপ রেঞ্জ হচ্ছে এইটা, লুকআপ ভ্যালু টেবিল অ্যারে হচ্ছে টোটালটা, এবং কলম হচ্ছে 3 নম্বর, যেহেতু আমি বেঙ্গলি সাবজেক্টের মার্কসটা দেখাতে চাইছি 3 নম্বর, এবং এখানে 0 দেওয়ার পর দেখো দেখাচ্ছে। তো এইরকমভাবে প্রত্যেকটা আমাকে করতে হবে। তো এখান থেকে যদি বাঁচতে চাই, একটু ভাবি যে না এত খাটবো না, একটু ডিফারেন্স টাইপের কিছু করব, তো সিম্পল কিছু করতে হবে না, তোমরা এইটাকে সিলেক্ট করো। দেখো এখানে দেখাচ্ছে ফাংশনটা দেখাচ্ছে, প্রথম যেটা লুকআপ ভ্যালু রয়েছে, যেহেতু লুকআপ ভ্যালুটা আমার সেম চেঞ্জ হচ্ছে না প্রত্যেকটাতেই আমি রোল নাম্বারের রেসপেক্টে করছি, সেই জন্য এখানে অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করব। কি করব, F4 প্রেস করার সাথে সাথে দেখো প্রত্যেকটা কলাম আর রয়েছে যে অ্যাড্রেসটা রয়েছে তার আগে একটা করে ডলার সাইন পড়ে গেছে, তো ডলার সাইনটা যেহেতু পড়ে গেছে তো এটা অ্যাবসোলিউট হয়ে গেছে, এটা কোনো সময় চেঞ্জ হবে না। তারপরে প্রত্যেকটা আমি অ্যাবসোলিউট করে দেবো, হয়ে গেল, এন্টার দিয়ে দেবো। তো এতে আমার সুবিধা কী হলো, আমি যখন এটা ড্র্যাগ করে দেবো আমার কোনো ভ্যালু বা সেল রেফারেন্সগুলো চেঞ্জ হবে না, কিন্তু এখানে দেখো সব প্রত্যেকটাতেই সেম নাম আছে। কারণ হচ্ছে তুমি যদি প্রত্যেকটা ক্লিক করে দেখো, তো আমি কলামটা কিন্তু আমার চেঞ্জ হয়নি, তো কলামটাকে আমি চেঞ্জ করতে থাকবো, যখনই যখনই কলামটা চেঞ্জ করব আমার ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। তো এটা বন্ধুরা খুব ভালোভাবে দেখে চেঞ্জ করবে কত নম্বর কলামটা তোমরা চেঞ্জ করতে চাইছো। যদি ধরো তোমরা ভুল করে এখানে 1 দিয়ে দিলে, আমি একটা ভুল করেই তোমাদের দেখাচ্ছি, তো দেখো এখানে রোল নাম্বারটাই দেখাচ্ছে কিন্তু ভ্যালুটা ম্যাচ করছে না, তো সেই জায়গায় আমাকে কি করতে হবে, আমাকে ঠিক মতো যেটা রয়েছে যে কলামটা হওয়ার কথা সেই কলামটা আমাকে এখানে দিতে হবে। এখানে যেমন 5 ছিল এটাকে আমাকে 6 করতে হবে, আমি 5 দিয়ে দিয়েছিলাম, 6 এটা হবে 7, পরেরটা হচ্ছে 8, তারপর হচ্ছে 9, টেন, এইভাবে প্রত্যেকটা তুমি চেঞ্জ করে নেবে তোমরা, তাতে কি হবে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট যে ভ্যালু রয়েছে সেই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুগুলোই আমাদের শো করবে, না হলে কিন্তু প্রপার সেভ করবে না। এবং এইখানে দেখো অ্যাভারেজটা রয়েছে, আমার ডেসিমেল ভ্যালুটা দেওয়া রয়েছে, ডেসিমেল ভ্যালুগুলোকে আমি ডিক্রিজ করে দিলাম। এবং দেখো আমার টোটাল লুকআপ ভি লুকআপ যে দেখাচ্ছিলাম সেইটা আমার রেডি হয়ে গেছে, তো এখান থেকে যখন আমি চেঞ্জ করব, এখানে আমি যেই ভ্যালু চেঞ্জ করব সঙ্গে সঙ্গে দেখো ডিটেলস আমার চেঞ্জ হতে থাকছে।
কিন্তু এবার বন্ধুরা ধরো সাপোজ তোমার মনে নেই কত নম্বর, এখানে ধরো প্রচুর টেবিলটায় প্রচুর তোমার ডেটা রয়েছে, হাজার হাজার ডেটা রয়েছে, তো সেখানে তুমি ভুল করে হয়তো ধরো 15 দিয়ে দিলে। আমি সাপোজ যেহেতু 10 আছে আমি সেই জন্য 15 দেখাচ্ছি, তোমার কোনো একটা নাম্বারে ভুল হয়েছে, সেই নাম্বারে রোল নাম্বার কারোর হয়তো নেই, যেই তুমি নাম্বারটা দিয়ে এন্টার দেবে দেখো প্রত্যেকটা এনে চলে এসেছে, মানে কোনো ভ্যালু সার্চ করছে না, রেজাল্ট এরর দেখাচ্ছে। তো এটা থেকে বাঁচতে গেলে যাতে আমার ভুল না হয়, তো আমি এটা সিম্পল ট্রিক ইউজ করবো, সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন তোমরা আশা করি জানো, যদি না জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ডেটা ভ্যালিডেশনের উপর আমি আর একটা নতুন ভিডিও আপলোড করে দেবো। তো ডেটাতে যাবো, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে সেটিংস, সেটিংস থেকে দেখে অ্যালাও বলে একটা অপশন আছে, সেখান থেকে আমি সিলেক্ট করে দেবো লিস্ট। লিস্টে করার পরই দেখো সোর্স বলে দেখাচ্ছে, সোর্সটা ক্লিক করে রোল নাম্বারটাকে আমি দেখিয়ে দেবো, যে রোল নাম্বারগুলো আমার অ্যাড করা দরকার সেগুলোকে আমি টোটাল কলামটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে হয়ে গেছে। দেখো এখানে আমার একটা ফিল্টার টাইপের অপশন দেখাচ্ছে, ড্রপ ডাউন অপশন, তো আমি যেই ড্রপ ডাউনটা ক্লিক করবো এখানে দেখো আমার টোটাল ডিটেলসগুলো দেখাচ্ছে, আমি এখানে 10 সিলেক্ট করে দিলাম, তো আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এইভাবে করলাম আমরা বন্ধুরা ভি লুকআপ। তো এখানে তোমাদের বলে দিই কেন ভি লুকআপ করলাম, আর একবার তোমাদের জানিয়ে দিই, যখন দেখবে যে টেবিলের একটা রোয়ের মধ্যে টেবিল ডেটা হেডিংগুলো সিঙ্গেল রোয়ে এবং ডিফারেন্স ডিফারেন্স কলামে রয়েছে, তখন জানবে ভি লুকআপ হবে। আরেকবার বলছি, সিঙ্গেল রো এবং যেমন ধরো এটা সিঙ্গেল রো আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কলামে রয়েছে, তখন আমাদের ভি লুকআপ করতে হবে। এবং যদি আমাদের সেটা চেঞ্জ থাকে, যেমন এজ লুকআপে কী হয়েছে দেখো, একটা কলামের মধ্যে হেডিংগুলো রয়েছে এবং প্রত্যেকটা সিঙ্গেল ডিফারেন্ট ডিফারেন্ট রোতে রয়েছে, তখন আমাদের কিন্তু অবশ্যই এজ লুকআপ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ভি লুকআপ। চলো আমরা এইবার দেখে নিই এজ লুকআপটা কীভাবে করব। তো বন্ধুরা এজ লুকআপ দেখানোর জন্য আমি একটা নতুন সিট নিয়ে নিয়েছি, কিন্তু টেবিলটা আমি ভি লুকআপে যে টেবিলটা ছিল সেই টেবিলটাই নিয়ে আসব। তো এখানে আমাকে টোটাল টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে কন্ট্রোল সি করে কপি করে নিলাম এবং নতুন সিটে গেলাম, গিয়ে আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে টেবিলটা, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ভি লুকআপের টেবিলে হেডিং এক ডিফারেন্ট ডিফারেন্ট কলামে হয় এবং এইজ লুকআপের টেবিল ডিফারেন্ট ডিফারেন্ট রোয়ে হেডিং হয়, তো আমার সেটা চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে নিচ্ছি না, আমি ভি লুকআপের টেবিলটাকে কীভাবে ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ করব, ডিফারেন্ট কলাম থেকে ডিফারেন্ট রোতে নিয়ে যাব, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখান থেকে যে সেলটা রয়েছে, যে সেল থেকে তুমি তোমার টেবিলটা পেস্ট করবে সেটাকে উপর রাইট ক্লিক করবে, দিয়ে দেখবে পেস্ট স্পেশাল রয়েছে, সেখান থেকে পেস্ট স্পেশাল, যাওয়ার পর দেখো এখানে একদম লাস্টে রয়েছে ট্রান্সপোজ, এটাকে সিলেক্ট করলে দিয়ে ওকে করে দিলে, ওকে করলেই দেখবে টেবিলে হেডিং রো যেটা তোমার রয়েছে সেটা কলামে চেঞ্জ হয়ে গেছে। তো একটু টেবিলটাকে ঠিকঠাক করে নিই, দেখো টেবিলের হেডিংগুলো একটা কলামে চলে এসেছে, যেটা কিন্তু আমার আগের টেবিলগুলোতে আমার কলামটা ডিফারেন্স ডিফারেন্স ছিল, কিন্তু এখানে রোটা ডিফারেন্স আছে। তো আমি এখানে একটা লুকআপটা দেখিয়ে দিই এইজ লুকআপটা কী করে করব, তো আমি অবশ্যই হেডিংগুলোকে আর একবার কপি করে নেবো এবং এখানে পেস্ট করে নেবো, একটুখানি আমি ভিউটা কমিয়ে দিই যাতে তোমরা পুরোটা দেখতে পাও। তো দেখো এখানে চলে এসেছে, সেম প্রসেস এখানে তোমরা ম্যানুয়াল নাম্বার দিয়ে করতে পারবে, কিন্তু আমি এখানে ম্যানুয়াল নাম্বার দিচ্ছি না, আমি এখানে ভ্যালিডেশনটা প্রথমেই করে নিচ্ছি। লিস্টে গেলাম, লিস্টে গিয়ে সোর্সটা দেখো, এখানে কিন্তু আগেরটা আমরা এইজ লুকআপ ভি লুকআপে যেটা করেছিলাম সেটা হচ্ছে কলামটাকে সিলেক্ট করেছিলাম, কলামটাকে যদি এখানে আমি সিলেক্ট করি তাহলে কিন্তু হেডিংগুলো আসবে, আমি এখানে অবশ্যই টোটাল রোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম দিয়ে ওকে করে দিলাম। দেখো এখানে ড্রপ ডাউন এসে গেছে, নাম্বার এসে গেছে, তো এখানে আমি চলে যাই পরের সেলে যেখানে নাম দেখাবো, ইকুয়াল এইজ লুকআপ, সেম কন্ট্রোল এ প্রেস করলে এরমভাবে তোমার ফাংশন আর্গুমেন্টের ডায়লগটা খুলে যাবে, লুকআপ ভ্যালু যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, টেবিলারে সেম এইচ ভি লুকআপে যেরকম আমরা করেছিলাম সেম জিনিস করলাম, খালি এখানে দেখো একটাই চেঞ্জ আছে, এখানে রো ইন্ডেক্স আছে, ভি লুকআপে ছিল কল ইন্ডেক্স, এখানে রো ইন্ডেক্স, এইচ লুকআপে রো ইন্ডেক্স, ভি লুকআপে থাকে কল ইন্ডেক্স। তো রো ইন্ডেক্সটা কীরকমভাবে চেঞ্জ হবে আমার,
এইটা যেহেতু ওয়ান, এটা টু হবে, মানে স্টুডেন্ট নেমটা টু হবে, তো টু দিলাম এবং এইখানে অবশ্যই জিরো দিয়ে দেবো, দিলেই ওকে। দেখো আমার নামটা ঠিকঠাক দেখাচ্ছে, এবং পরবর্তীকালে যিনি পরবর্তীকালে যে ডেটাগুলো দরকার সেগুলো তো সেম প্রসেস ফলো করব। তো আমি আরেকটা জিনিস দেখেছিলাম, এখানে অ্যাবসোলিউট সেল রেফারেন্স করে দেবো যাতে আমার কোনোভাবে চেঞ্জ না হয়। যদি আমি চেঞ্জ করতাম তাহলে বন্ধুরা কী হয় একটু দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো এই K13 থেকে আমি চেঞ্জ করিনি, দেখো K14 চলে এসেছে, K15 চলে এসেছে, তো আমার নিচে ভ্যালুগুলো অলরেডি রেফারেন্স যেটা রয়েছে, যদি আমি এখানে সিলেক্ট করি দেখো কতখানি টেবিলটা এসে গেছে সেটা আমার দেখাচ্ছে। তো এইটা করলে আমার অসুবিধা হবে, সেই জন্য আমি এখানে অ্যাবসোলিউট করে দিচ্ছি যাতে এটা চেঞ্জ না হয়। এবার যদি আমি ড্র্যাগ করি দেখো কোনো চেঞ্জ হবে না, দেখো টেবিল যেটুকু রয়েছে সেটুকুই রয়েছে, এবং পরবর্তীকালে যেগুলো রো ইন্ডেক্স রয়েছে সেগুলোকে আমার চেঞ্জ করতে থাকতে হবে। তো চেঞ্জ করতে থাকলে আমার ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে 4 হবে এটা, তো ভুল করলে কিন্তু বন্ধুরা এখানে গন্ডগোল, হিস ডিটেলসটা দেখানো ভুল, উল্টো পাল্টা হয়ে যাবে। তো সেটা কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নিয়ে করবে, নাহলে প্রবলেম হবে। টেন হয়ে গেছে, 11, এটা 12, আমার মনে হয় বন্ধুরা একটুখানি গন্ডগোল কিছু হচ্ছে, চলো দেখা যাক। আচ্ছা যেমন ধরো এইখানে মনে হচ্ছে একটু গন্ডগোল হচ্ছে, এটা হচ্ছে 4, 5, এইখানে ধরো বন্ধুরা 5 হবে, আমি 6 করে দিয়েছি, তো এটাকে চেঞ্জ করে দিই, তারপর এটা 6 হবে, একটা অলরেডি আমি ভুল করেছিলাম, তো সেটা দেখে নিলাম, দেখে নিয়ে ঠিক করে নিলাম, নাহলে আমার রেজাল্টটা কিন্তু ভুলভাল দেখাতো। এবার ঠিকঠাক দেখাবে, এবার দেখো এখান থেকে যখনই আমি চেঞ্জ করব তখনই ভ্যালু চেঞ্জ হতে থাকবে, এবং যদি আমি চাই এখানে আমার ম্যানুয়াল ভ্যালু দেবো তো ম্যানুয়াল ভ্যালু আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই, আমি ম্যানুয়ালি এন্ট্রি করে দিতে পারবো বা এখান থেকে ড্রপ ডাউন অপশন থেকে সিলেক্ট করে আমি চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা এটা ছিল আমাদের এইচ লুক আপ এবং ভি লুক আপে এক্সাম্পল। তোমরা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং এইচ লুক আপ ভি লুক আপের সম্বন্ধে যদি আরও তোমাদের কোনো মতামত থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবে। এবং বন্ধুরা ভালো করে শুনে রাখবে, ভালো করে ফলো করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস, লকডাউন চলছে, খুব প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বেরোবে না, করোনা ভাইরাস খুবই মারাত্মক ভাইরাস, খুব সাবধানে থাকবে এবং তোমাদের আশেপাশে সবাইকে খুব সাবধানে রাখবে। চলো বন্ধুরা আরেকবার বলে দিই, যদি তোমরা ভিডিওতে এই চ্যানেলে নতুন আসো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে, এবং তার পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, অল সিলেক্ট করে দেবে, তাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত, খুব শীঘ্রই ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।